এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি প্রিয়নবীজি নিজ হাতে নির্মাণ করেছেন, আর ইহা অবস্থিত হচ্ছে ইউনাইটেড দুবাই আরব আমিরাতে আল ফজিরা এলাকাতে। খুবই সুন্দর একটি স্থান, পাশে সমুদ্র আছে, পাশে রাস্তা আছে, এবং আমার পাশে যে এই যে দেখছেন এটা পাথরের পাহাড়। এখানে বেশিরভাগই পাহাড়গুলো পাথরের। এই যে মসজিদ, নবীজি যেইভাবে সাহাবিদেরকে নিয়ে নির্মাণ করেছিলেন ঠিক সেইভাবে অদ্য পর্যন্ত মসজিদটি আছে, এটির কোনো পরিবর্তন হয়নি। যারা আল ফজিরাতে এসেছেন অবশ্যই এই মসজিদটি দেখে চিনেছেন। ওই যে আমার পূর্ব পাশে যে দূর থেকে নীলের নীল ধারণ করছে, ওইটা হচ্ছে সমুদ্র, পাশে রোড আছে, খুব সুন্দর স্থান। আর বিশেষ করে আমি নবীজির মসজিদটি দেখার জন্য এসেছি, প্রায় 200 কিলো দূর থেকে এসেছি। তো আসলে প্রিয় নবীজিরকে যারা ভালোবাসে, নবীজির কোনো কিছুর স্মৃতি যখন তাদের সামনে চলে আসে, তখন মনে হয় যে নবীজি এখানে হাজির নাজির হয়ে আছেন, নবীজির ছোঁয়া যেন এখানে লেগে আছে। খুবই ভক্তি শ্রদ্ধার সাথে নবীজির স্মৃতিগুলাকে আশেকের রাসূলরা আপ্যায়ন করেন, মহাব্বত করেন। আর যারা নবীজির মহাব্বত নিয়ে কটুক্তি করে বা নবীজির মহাব্বতটাকে এত তাকিদ প্রদান করে না, তারা আসলে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির যে কি মূল্যবান নিয়ামত এটা তারা অনুধাবন করতে পারে না। আমরা আস্তে আস্তে করে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে পাহাড়ের উপর উঠছি। ওইখানে দুইটি নবীজির নিজ হাতে একটি হাম্মাম খানা, আরেকটা হচ্ছে নবীজি যেখানে বিশ্রাম নিয়েছেন কামরা, ঘর নির্মাণ করেছেন খুজরা, ওইখানে আমরা উঠছি। আসলে পাথরের পাহাড়, পাথর পাহাড় উঠতে একটু সমস্যা হয়, কষ্ট হয় জানেন। ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করছি, যারা প্রথমে দেখেছেন সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা দুবাইতে আছেন, নবীজির এই মসজিদ দেখে নবীজির স্মৃতিগুলো স্মরণ করেন। আসলে ভ্রমণ করাটা একটি ইবাদত। এটা হচ্ছে একটা হাম্মাম খানা, এটাতে নবীজি যে হাম্মাম খানা হিসেবে ব্যবহার করতেন, এটা এতটুকু আমি জানি, বেশিরভাগ আমি জানি না। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে যাব। নবীজি যেখানে বিশ্রাম করতেন যে কামরাতে, এটা হাম্মাম খানা তালাবদ্ধ আছে। এই যে আমি দেখাচ্ছি আপনাদের সাইডে, এইগুলো হচ্ছে পাথর পাহাড়ের উপরে চতুর্দিকে রাউন্ড দেওয়া আছে। এই যে গাড়ি দেখা যাচ্ছে, আমি সামনে এই যে দেখছেন রুম, এইটা নবীজির রেস্ট বিশ্রামের রুম। আমি আস্তে আস্তে করে ওইখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই যে আমার সামনে যে ভাইটিকে দেখছেন, ওই ভাইজানের দ্বারা আজকে আমরা এসেছি। ভাইকে হাজারো শুকরিয়া, সালাম। এই তো দ্বিতীয় ভাই, এই ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভ্রমণটা, এই ভাই আগ্রহ করে আমাদেরকে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ আমার উপরে উঠছি। এই তো নবীজি যেখানে বিশ্রাম নিয়েছিলেন, সাহাবিরা যেখানে বিশ্রাম নিয়েছিলেন, এই স্থানটি আলহামদুলিল্লাহ। আসলে যারা নবীজিকে ভালোবাসেন, নবীজির মহাব্বত যারা করেন, আসলে নবীজির জিনিস কোনো স্মৃতি যদি যখন তার সামনে চলে আসে, খুবই ভালো লাগে। যে আমার কত ভালো লাগছে আমি বাসায় বোঝাতে পারবো না। এই হচ্ছে নবীজি, প্রিয় নবীজি যে স্থানে বিশ্রাম নিয়েছিলেন, রেস্ট নিয়েছিলেন, ইসলাম প্রচারার্থে দুবাই এসেছিলেন। এই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা, ইসলামের উদ্দেশ্যে, প্রচারের উদ্দেশ্যে, আর এই প্রচারের উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করেছিলেন। ওই যে দেখছেন, আমি আপনাদেরকে নিচ থেকে দেখেছিলাম সমুদ্র, এই দেখেন এখন পাহাড়ের উপর উঠেছি, এখন পরিপূর্ণ সমুদ্র দেখা যাচ্ছে, খুবই সুন্দর। যারা ইউনাইটেড দুবাই আরব আমিরাতে আছেন, আপনারা দেখতে পারেন বিদায়ী মসজিদ। এই মসজিদটিকে বলা হয় প্রিয় নবীজির, এই মসজিদটি বিদায়কালে বা বিদায় বাহারান, এই দুবাই থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে এটি বিদায়ী মসজিদ নামে পরিচিত। এই যে মসজিদটি দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর এই মসজিদ। মসজিদের স্তম্ভগুলো আমার কাছে খুব ভালো লাগে, যদিও পুরাতন হয় কিন্তু এইগুলা দেখতে খুব ভালো। প্রিয় নবীজির কলা কৌশলের মাধ্যমে এই মসজিদটি
নির্মাণ করা হয়েছে। দেখছেন পুরা, আমি আপনাদেরকে পুরা ইউনাইটেড দুবাই আরব আমিরাত দেখ